অভিষেক ব্যানার্জির জন্মদিনে সমাজ মাধ্যমে শুভেচ্ছা কুণাল ঘোষের। সময়ের নিয়মে একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক। যতদিন তৃণমূলে সক্রিয় থাকবো অভিষেক আমার নেতা। মমতাদিকে দীর্ঘকাল দেখেছি, এখন অভিষেককেও দেখছি। দ্রুত আরও পরিণত এবং ধারালো হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেনাপতি থেকে যুগান্তরের কাণ্ডারি, ফেসবুকে দীর্ঘ পোস্ট কুণালের। সময়ের নিয়মে একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতদিন তৃণমূলে সক্রিয় থাকবো অভিষেক আমার নেতা, এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মমতাদিকে দীর্ঘকাল দেখেছি, এবার অভিষেককে দেখছি, এমনটাই মন্তব্য করেছেন তিনি। অভিষেক ব্যানার্জির জন্মদিনে সমাজ মাধ্যমে শুভেচ্ছা কুণাল ঘোষের। সময়ের নিয়মে একদিনে বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক। সময়ের নিয়মে একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক। যতদিন তৃণমূলে সক্রিয় থাকবো অভিষেক আমার নেতা। মমতাদিকে দীর্ঘকাল দেখেছি, এখন অভিষেককেও দেখছি। দ্রুত আরও পরিণত এবং ধারালো হচ্ছেন অভিষেক। আর এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে ফোন লাইনে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি টুইট করলেন কুণাল ঘোষ এবং কি বার্তা দিতে চাইলেন কুণাল? দেখো, আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার জন্মদিন। তার আগেই তিনি তার চোখের চিকিৎসা করে তিনি ফিরেছেন, তার সুস্থতা কামনা করেছেন এবং তিনি বলেছেন কালের নিয়মেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সুযোগ্য নেতা হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। এবং তিনি তার তাৎপর্যপূর্ণ টুইটে বলেছেন, তিনি রাজনীতি করুন বা না করুন, তার প্রতি তার ভালোবাসা রয়েছে এবং তিনি যেভাবে সুযোগ্য নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি যেভাবে নিজেকে প্রমাণ করেছেন, আগামীতে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সে কথা বলার অপেক্ষা রাখে না। কুণাল ঘোষের এই টুইট অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গত কয়েকদিন আগে একটা বেশ কিছু কারণে বিভেদ তৈরি হয়েছিল। সেই জায়গাতেই কিন্তু আজকে এই কুণাল ঘোষের টুইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাজমিনা, ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। আমরা কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।